আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ বেঙ্গলি সিস্টার্স ব্লগ। আমি লাকি আছি আপনাদের সাথে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের বাসায়, মানে আমাদের দুইটা লিজে পুকুর আছে, সো আমরা সেখান থেকে জাল দিয়ে মাছ ধরবো। সো এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সো চলেন, আমাদের সেই পুরাতন অন্য একটা ভিডিওতে দেখেছেন, আমার সাথে আছে হচ্ছে নোবা এবং আমাদের টুনু। দেখো, আমাদের সাথে আছে টুনু এবং নোবা। এলিন নাই, এলিন বাসায়, আর আমার বোনও নাই। সো চলেন, সো ভিউয়ার্স, আপনারা তো দেখছেনই আমাদের এই পুকুর, এখন আমরা মাছ ধরবো। আর এগুলো হচ্ছে জমিন। এত নিজ দিয়া টান কে রে, আমরা নানি রে ভাই দেখতাম, এমনি উফুর দিয়ে না দেখতাম টান। চালটা যে ভিজা ছিল না, নিচের দিকে যাইতে না, সময় লাগবে, বড় হয়ে দাও মা গো। এদিক দিয়ে দিবেন না, অন্যখান দিয়া কোলে নাও, টুনুরে কোলে নাও। খুব সুন্দর সে, খুব সুন্দর না মাছ? মাছ নাই,
সরাইয়ে ঘুরিয়ে দিতে পারছেন না? আপনারা বাইক গরম লাগেনি? আপনারা বাইক ঠান্ডা লাগবো? হ্যাঁ আচ্ছা, সারছে এরকম মাছ ধরতে আসলে ময়লা হয়। ভিউয়ার্স, আমরা তিনটা মাছ পেয়েছি, এখন দেখি আমরা কোনো আর মাছ পাই কিনা। আরেকটা জাল দেওয়া হয়েছে না? কোন কোন দিক দিয়ে? থাক আর লাগতো না, চিলি চিলি সারবো। দেশি দেশি কয়টা আছে এখানে? আমাদের মাছ ধরা হয়ে গেছে, আমরা মোট চারটি মাছ পেয়েছি। এই গন্ধনি হেদিকে যায় কে জাল দিছে? জাল কি মাছের জাল? তারা কি পানি কমাই লইতেছে? আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।